রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট, আমি বানাবো আজকে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর খাবার, একটা সকালের চটজলদি বানানো যায়, বয়স্করাও খেতে পারবে, যারা বাড়ির বয়স্ক থাকে তাদেরকে ব্রেকফাস্টটা দেওয়া যায়, চটজলদি বানানো যাবে, দেওয়া যাবে। তা চলুন দেখে নিই আজকে আমি কী ব্রেকফাস্টটা বানাচ্ছি। হ্যাঁ, তা আমি আজকে বানাচ্ছি স্মুদি। স্মুদির জন্য আমার কী কী লাগছে, এখানে আছে অল্প একটু কাজু নিয়েছি। হ্যাঁ, আপনাদের যেমন ব্রেকফাস্ট খাবে যতজন সেই মতো নেবেন, আমার তো দুজন খাবে সেই জন্য আমি এটা নিয়েছি। আর এখানে একটু ওটস আছে, এখানে একটু ওটস নিয়েছি। আর এখানে দুটো কলা, আর এখানে আছে আমার হাফ লিটার দুধ, আমি এটা গরম করে রেখেছি। হ্যাঁ, এটা সকালের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এইটাকে একটু, এই ওটসটা একটু তাওয়ার মধ্যে নেড়ে নেবো, অল্পক্ষণ অল্প একটু নেড়ে নেবো তাওয়ার মধ্যে। তো চলুন এটা নেড়ে নিই একটু। এটা দু মিনিট আমার হয়ে গেছে নাড়া। হ্যাঁ, এটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প বেশিক্ষণ তো লাগবে না, হয়ে গেছে আমার। হ্যাঁ, এবার এটা আমি মিক্সিতে ঢেলে নেব। আর এখানে আমি মাদার ডেয়ারি দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা দেশি গরুর দুধ ব্যবহার করতে পারেন, ওটা আরও বেশি ভালো হবে, যেহেতু আমি পাই না সেহেতু সেই জন্য আমি মাদার ডেয়ারি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই কাজুটা, তারপরে কলাটা দিয়ে দেবো, কলাগুলো দিয়ে দিলাম, আর এই দুধটা ঢেলে দিলাম। এটা আমার পরে অ্যাড করবো, এখন রেখে দিই। এটা আমি ঘুরিয়ে নেব মিক্সিতে, এটা আমার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে জিনিসটা এইভাবে চামচ থেকে পড়বে, এইভাবে, হ্যাঁ এইভাবে পড়বে, এটা এইভাবে হবে। আর আপনারা যদি মনে করেন যে একটু পাতলা খাবেন কি ঘন খাবেন, তাহলে সেই মতো দুধটা অ্যাড করবেন। হ্যাঁ, চলুন এবার পরিবেশন করি। আমি এতে মিষ্টি অ্যাড করিনি, আপনারা চাইলে মিষ্টি অ্যাড করতে পারেন, চিনি দিতে পারেন, আমার বাচ্চারা খাবে বলে আমি চিনি দিই না এতে। আর সকালের জন্য এটা একদম উত্তম পথ্য একদম। পেটও ভালো থাকবে, পেটও ভরাও থাকবে, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই, তেল নেই, মশলা নেই। এইভাবে এবার পরিবেশন করতে পারবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার স্মুদি রেডি হয়ে গেছে, আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে খেয়ে দেখবেন, বন্ধুদেরকে খাওয়াবেন, দেখবেন খুব উপকার পাবেন, খুব ভালো জিনিসটা।